হ্যালো বন্ধুরা, আজকে দেখো কাঁকড়া নিয়ে এসেছি। এই দেখো দেখতে পাচ্ছ কাঁকড়া নিয়ে এসেছি, আর এই যে কাঁকড়ার ঠ্যাংগুলো দেখতে পাচ্ছো, এই কাঁকড়ার ঠ্যাংটা উচ্ছে দিয়ে রান্না করব, আর এই কাঁকড়ার ঝাল করব। তো তোমাদেরকে দেখাচ্ছি, একসাথে দুটো কড়াইতেই বসিয়েছি। দেখো দেখতে পাচ্ছ দুটো দুটো কড়াইতে তাড়াতাড়ি হবে, অনেক বেলা হয়ে গেছে বাজারটা আনতে আনতে, তো ভাবলাম একসাথেই দুটো বসিয়ে দিই। তো এখানে দেখো একদম সিম্পল গ্রাম বাংলাতে কাঁকড়া রান্না করে উচ্ছে দিয়ে, সেটা আমাদের দেখাচ্ছি। প্রথমে একটুখানি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপরে এই যে ছোটো ছোটো কাঁকড়াগুলো দেখছো ঠ্যাংগুলো, এর মধ্যে দিয়ে দিলাম। দেখো লাল লাল করে হচ্ছে একদম কাঁকড়াটাকে, একটু নাড়িয়ে সাড়িয়ে লাগে, এটা একটু লাল লাল হয়ে যায় তেলের মতো, নাড়িয়ে নিলাম কাঁকড়াটা, ঠ্যাংটা। তারপরে এই দেখো এর মধ্যে আমি কী করবো, উচ্ছে উচ্ছে আলু কেটে রেখে দিয়েছি, এটা দিয়ে দেবো। উচ্ছে আলুটা দিয়ে দিলাম, ঠিক এরকম উচ্ছে আলুর তরকারি খাও, আমার তো খুবই ভালো লাগে এরকম পেটের তরকারি, তার সাথে মানে কাঁকড়া দিয়েছি, সে তো একটু অন্যরকমই পেয়ে যাবে। আমাদের নুন দিয়ে দিলাম একদম সিম্পল, মশলাপাতি ছাড়া বানাবো, এটা গ্রাম বাংলায় বেশি রান্নাটা হয়। এই রান্নাটা আমি আমার দিদিমার কাছ দিয়ে শিখেছি, সে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো নাড়াচ্ছি আমি, নাড়িয়ে একটুখানি লাল লাল মিলে একটু হালকা ভেজে নেবো, কারণ উচ্ছে তো তেতো লাগে, কিন্তু এগুলোকে কড় করে একদম ভাজবে না, এরকম হালকাভাবে ভাজবে। কাঁকড়া ফ্যামিলি দিদি, যেহেতু তোমরা চিংড়ি যদি কাঁকড়া না পাও, তোমরা এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও করতে পারো। চিংড়ি মাছ দিয়ে করলে পুরো একটা টেস্ট, কাঁকড়া দিয়ে করলে একটা অন্যরকমই টেস্ট। তা দেখতেই পাচ্ছ উচ্ছে আলুর তরকারি কাঁকড়া ফ্যান দিয়ে করছি, তো এই যে নাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ একটু ভাজা ভাজা হয়ে গেছে। তার মানে এবার এক্সট্রাকে এর মধ্যে জল দিতে হবে, এই যে জল দিয়ে তাকে সিদ্ধ রাখি দেবো, একটু যেহেতু ঘোল ঝোলের টাইপের হবে তাই হবে, জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এরকম বলে গ্রাম বাংলার সিম্পল রান্না, তো আমার দিদিমার কাছ দিয়ে শিখেছি। আমার দিদিমা হচ্ছে গ্রামের মানুষ, তো অনেক রান্না শিখেছি দিদিমার কাছ দিয়ে, তোমাদেরকে এইটা আজকে দেখালাম। তাই এই দেখো দেখতে পাচ্ছ, এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো। এই আমার আধাটা গড়াই বসে রয়েছে, এই এই তেলটা তোমার খারাপ মনে করো না, কালকে পাঁপড় ভেজেছিলাম সেই তেলটা ছিল, তো আমি ফেলে দেবো ভাবলাম, তেমন না ফেলবো না, জিনিস সঞ্চয় করতে শিখতে হয়, তো তেল এতক্ষণ তেল ফেলে দেবো, ওটা রেখে দিয়েছি। তো ওইখানে দেখতে পাচ্ছ তোমার উচ্ছেটা সিদ্ধ হতে হতে আমি এইটা দেখুন, এই যে কাঁকড়াটা আছে দেখো, এতগুলো কাঁকড়া নিয়েছি, বলছে এটা সুন্দরবনের কাঁকড়া, বাড়িতে এসেছিলো তো কাঁকড়াটা নিয়েছি, কাঁকড়াটাকে এখন আমি ভেজে নেবো। কাঁকড়াটাকে এনে নিয়েছি, ওখানে নাড়িয়ে নিই, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, এই যে দেখতে পাচ্ছ একটু হালকা নুন দেবো, বেশি দেবো না, কোনো মশলাটা কষাবো তখনই নুনটা দেবো, আর একটু হলুদ দেবো যাতে কালারটা কাঁকড়া গায়ে হলুদ কালারটা লেগে যায়, ভালো লাগে দেখতে। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, এই দেখো তো আজকে ফান্ডে ছেলে খুব পছন্দ করে কাঁকড়া, মানে আমি বললাম যে মাংস কিনি, সে বললো না আমি মাংস খাবো না, আমি কাঁকড়া খাবো, তো কাঁকড়া তো পাওয়াই যায় না, মাংস তো প্রতিদিনই পাওয়া যায়, কাঁকড়া তো পাওয়া যায় না, তো বললাম ঠিক আছে তাহলে কিন্তু আজকে আর মাংস আনবো না, আজকে তাহলে কাঁকড়া দিয়ে খাবি। ওই আর হলে খাবার দিয়ে কী বানাই না, এইটা খাবো সেটা খাবো, এই করে দাও সেই করে দাও, এই বলবে তো বাচ্চা মানুষ একটা দিন ছুটি থাকে, সারা সপ্তাহ পড়া থাকে, তাই বললাম ঠিক আছে প্রতি একদিন খাও। তো কাঁকড়া তো জানাই বন্ধুরা প্রচুর দাম এখন, হ্যাঁ এর মধ্যে একটুখানি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হ্যাঁ কাঁচা লঙ্কাতেই রান্না করবো, তোমরা তো জানো আমি কাঁচা লঙ্কায় সারা কাঁচা লঙ্কাতেই রান্না করবো, কালারটা দেখতে একটু যখন একটু সুন্দর হবে ভালো লাগে দেখতে, বুঝলে কাঁকড়ার কালারটা, তখন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমার এই গরম করে করে নাড়াচাড়া করছি, কাঁকড়াটা ভাজা ভাজা হয়ে গেছে, কাঁকড়াটা ভেজে নিলাম, কারণ জানো কাঁকড়াটা ভেজে নিলে যে কাঁকড়াটা গন্ধ বেরোয় না সেটা চলে যাবে, তেলে একটুখানি ওরকম করে আগে ভেজে নিলাম, কী দেবো কাঁকড়াটাকে ঢালবে, তো ওদের বাচ্চাকে এটা আমরা ঢেলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কাঁকড়াটাকে ঢেলে রেখে দিলাম, এবার মশলাটা কষবো, মশলাটা কষতে গেলে আমাকে সবার প্রথমে কড়াইতে তেল দিতে হবে, কড়াই ধুতে হবে না কাঁকড়া ভেজে, ওই তেল ওই ওই কড়াইতে দিয়ে দেবে, তারপরে এই যতটা তেল নেবো, যেহেতু আমার একটু কাঁকড়াটা হবে ঝাল কাঁকড়া হবে, তো একটু তেল বেশি না দিলে ভালো লাগবে না, তো দেখতে পাচ্ছ তেলটাকে আমি গরম করতে দিলাম,
গরম হয়ে গেছে, ফটর ফটর করছে। তার মধ্যে আমি দেখো ছোটো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিলাম, তেলের মধ্যে ফোড়নে দিলাম, বুঝলে তোমরা ফোড়নে তেজপাতা লঙ্কাটা দিও। জানো তো বন্ধুরা, কাঁকড়া আমার মামার বাড়ির দেশে, আমার মামার বাড়ি সুন্দরবন, ওখানে গেলে আমার দাদা আমার বৌদি কাঁকড়া নিয়ে আসে। কাঁকড়া যে কী টেস্ট ওই সুন্দরবনের কাঁকড়াটা, তো এখানে সেই টেস্টটা পাওয়া যায় না। ওখানে গেলে কাঁকড়া আর গলদা চিংড়ি প্রচুর পরিমাণে খাই আমরা। এই যে দেখছো এক পাটির মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি দেবো, তো পেঁয়াজটা একটু বেশি দিলে তো কাঁকড়াটা একটু মশলা না দিলে কিন্তু ভালো লাগবে না, তখন পাঙ্খা পাঙ্খা লাগবে। তো মশলাটা দিয়েই আজকে মানে রান্নাটা হবে, জানোই তো একটুখানি মশলা ঝাল যেহেতু কাঁকড়ার ঝাল, ঝাল মানেই বলবো তারা ঝাল খাও, তারা কিন্তু জানোই যে মশলা ছাড়া কিন্তু ঝালটা হয় না। তো ওই জন্য একটা বড় ভাতে পেঁয়াজ, আর এখন পেঁয়াজের প্রচুর দাম বুঝলে, পেঁয়াজ পাওয়া যাচ্ছে না বাজারে, তো এক একটা পেঁয়াজের সাইজ 100 গ্রাম ওজনের। তো আমি সেখান থেকে বেছে বেছে ছোটো ছোটো কটা নিয়ে এসেছি, পেঁয়াজ কিনতে গেলে আমার মনে হয় সোনার দোকানে চলে এসেছি, এরকম আতঙ্কর মতন লাগে। তো বেশি পেঁয়াজ কিনিনি, 250-300 করে 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 পেঁয়াজ কিনছি, কারণ পেঁয়াজের এত দাম। আর কেউ যদি চায় না পেঁয়াজ, আমার চোখগুলো কী বড় বড় হয়ে যায় কি বলবো। তো দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি, পেঁয়াজটা লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে, তো আর ভাজবো না, চলো মশলাটা দিয়ে নিই। এর মধ্যে আমি কী কী মশলা বেটেছি জানো, এই দেখো এর মধ্যে আমি বেটেছি একটু টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন। তো ঝালে আদা রসুন না দিলে তুমি আর কাঁকড়া মানে মাংসের মতো করতে হবে। তো এই যে মশলাটা আমি ফেলে দিচ্ছি, মশলাটা ভালো করে এরকম করে করে নাড়াচ্ছি। আর এই যখন মশলাটা যখন নাড়াবো না, তখন দেখবে কি না তেলে, যেই গরম তেলে মশলাটা দেওয়ার পরে ছিটকে ছিটকে হবে, তখনই কী করবে বলো তো, নুন দিয়ে দেবে, নুন দিলে আর কোনো দিন ছিটকাবে না। তো অনেকেই জানো না যে মশলাটা দেওয়ার পরে নুন দিয়ে দেওয়ার পরে আর সেটা ছিটকায় না, তো এবার দেখবে আস্তে আস্তে হয়ে যাবে। তো নুনের সাথে সামান্য হলুদও দিয়ে দিলাম, কাঁকড়ার কিন্তু কাঁকড়া আলাদা না, সব ছাড়িয়ে দিয়েছি, কিন্তু এইটা বলে যে বৌদি তুমি এটা চামচি দিয়ে ছাড়াবে, তো কাঁকড়ার গিলোটাকে এই দেখো এইভাবে নিয়ে নিয়ে কাঁকড়াটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কল দিয়ে। ধোয়ার পরে এই যে চামচি দিয়ে, চামচি পিছনটা দিয়ে চেটে চেঁচে গিলোটা, এইটাই হলো কাঁকড়ার বেশি টেস্ট। তো এইটা এই এর মধ্যে দিয়ে দিচ্ছি, তো দেখতে পাচ্ছে এইভাবে এরকম চেঁচে চেঁচে এই মশলাটার মধ্যে দেবো। এইটা না দিলে তোমার কাঁকড়ার কোনো টেস্টই পাবে না তোমরা, কারণ এই গিলোটাই হচ্ছে সব থেকে বেশি টেস্ট। আর তোমরা তো জানো না কাঁকড়া, কাঁকড়ার ঘিলু ভাজা খাওয়া যায় কী টেস্ট যে। আমার মামার বাড়িতে সুন্দরবন বলেছি তোমাদেরকে, সেখানে গেছিলাম, তো ওরা এরকম কাঁকড়ার ঘিলু ভেজে ভেজে দিত গরম ভাত দিয়ে, আর কিছু লাগতো না, শুধু মনে এই ঘিলু দিয়েই খেয়ে নিই। তো দেখছো এরকম করে করে এই যে কাঁকড়ার মধ্যে যে ঘিলুগুলো আছে ছাড়িয়ে ছাড়িয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরাও এইভাবে কিন্তু দিও। এরকম মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কী করবো জানো তো, এই যে কাঁকড়াটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিই, আবার নাড়াচাড়া করি। কালার দেখো কি সুন্দর কালার হচ্ছে, একটুখানি জল দেবো বুঝলে বন্ধুরা, জল না দিলে কষানো হবে না, তোমরা জানো আমি একটু কষিয়ে কষিয়ে রান্না করি, তো হালকা একটু জল দিয়েছি, দিয়ে একটু চাপা দিয়ে রাখবো, একটু মশলাটা দিকে কষানো হোক, ভালো লাগবে মানে একটু মশলার গন্ধটা থেকে যাবে। হ্যাঁ কষা লেগে গেছে বলো তো, কাঁকড়াটা ওর মধ্যে ঢুকে যাবে মশলাগুলো। এই যে দেখছো এবার একটু চাপা দিয়ে রাখি, ও চাপা দিতে, এই যে চাপা দিয়ে রাখলাম, এবার দেখো এদিকে আমার উচ্ছে আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখাই তোমাদেরকে, এই দেখো আলু গলে গেছে, উচ্ছেও সিদ্ধ হয়ে গেছে, এরকম করে আবার একটু নাড়িয়ে নেব, ওইদিকে আমার কাঁকড়াটা হচ্ছে আমি দুটো একসাথে বসিয়েছি, দেরি হয়ে গেলে আমি মাঝে মাঝে এরকম করি দুটো একসাথে বসিয়ে দিই। তো এই দেখো এবার এটাকে একটু উচ্ছে আলুটাকে ফোড়ন দিতে হবে, তো এই জন্য আমি গামলা নিয়ে নিয়েছি, একটা গামলা, আমাদের দুজনের সংসার কত বড় বড় জিনিস কী হবে, এই ছোটো ছোটো জিনিস নিয়েই আমি, আমার ছোটো জিনিস খুব ভালো লাগে ব্যবহার করতে। তো এই দেখো কড়াইয়ের মধ্যে কড়াইটা আবার বসিয়ে দিলাম, কড়াইটা কিন্তু ধুলাম না, ধুতে হবে না বন্ধুরা, তোমরা কিন্তু ধুলো না, এমনিই বসিয়ে দিলে হয়ে যাবে, ঢেলে তরকারিটা ঢেলে নিয়েছি, যেমন দেখো আলু উচ্ছেটা ঢেলে নিয়েছি, এবার এই কড়াইটা আবার গ্যাসের মধ্যে বসিয়ে নিলাম, বসিয়ে তেল দিচ্ছি,
এই দেখো তেল দিচ্ছি একদম অল্প, তাহলে তো আমার তেলটা অনেকটা বেশি পড়ে গেছে। আমার দিদিমা হলে এর হাঁপও দিত, বলতো তেল তোরাই শুধু জানিস, হ্যাঁ তেল মশলা দিয়ে রান্না। আমাদের সময় তো ও সেকালের যুগের মানুষ, বুঝতেই পারো তোমরা সব জানো যে তারা বেশি মশলা খেতো না। আর তোরা এখন তরকারি করিস একগাদা গাদা করে মশলা দিস, ভালো লাগে না বাপু তোদের তরকারি। হ্যাঁ আমাদের দেখো বিনা তেলে কি সুন্দরভাবে রান্না করি, অল্প তেল দিয়ে। 100 তেলের না নাকি 3 দিন রান্না হতো আগেকার দিনে। আমার দিদিমা বলছে 100 তেলে আমরা 3 দিন রান্না করতে হয়, তোরা 100 তেলে এক একটা তরকারিতে ঢালিস। তোদের কি বলবো, এই দেখো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, জিরেটা দিলাম আর শুকনো লঙ্কা দিলাম তেলের মধ্যে, আর কিচ্ছু কিন্তু ধরুন মশলা দেবো না। এবার এই যে এই তরকারিটা ঢেলে দিচ্ছি, এই দেখো তরকারিটা ঢেলে দিলাম, ও ভাত উঠছে একদম ভাজ হবে তেলে, মানে জিরেটা লঙ্কাটা পুড়লে এরকম ভাজ হয়। তো এই দেখো এরকম এবার আমি একটু ঠেসে ঠেসে রেখে নিই, করে নিচ্ছি নাড়িয়ে নিচ্ছি, আলুগুলো একটু ঘুটে নিচ্ছি, কারণ আলুগুলো না ঘুটলে তরকারিটা কোনো চেয়েছে থাকবে ভালো লাগবে না, তাই না আমি একটু আলুটা ঘুটে নিলাম। তারপরের মশলাটা কী দেবো জানো আমরা, তো দেখো আমাদের পরের মশলাটা কী করে আমার দিদিমারা, তোমরা তো জানো সে গ্রামের যুগে সেকালের মানুষ তারা বেশি মশলা খায় না। তো এই যে দেখো কৌটোতে এই দেখো আগের থেকে ভেজে রাখে জিরে গুঁড়ো, তার সাথে একটু গরম মশলা যদি দেয় দেয় নাহলে জিরে গুঁড়ো খালি শুকনো কড়াইতে ভেজে তারপরে এটাকে বেটে রেখে নেয়। এটা সব তরকারিতে লাস্টে নামানোর সময় দেয়। তো আমি আজকে এই ইচ্ছেটাও কিন্তু ওই দিদিমার স্টাইলে যেহেতু করছি দেখতেই পাচ্ছ, তো ওই জন্য দিদিমার স্টাইলে একটু জিরে গুঁড়ো দিই নাহলে মানায় বলো। এই দেখো এরকম করে করে জিরে গুঁড়োটা লাস্টে ছড়িয়ে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। খেয়ে গেলে হচ্ছে কাঁকড়া ঝোল। তো যারা যারা এই রেসিপি এটা ভালো লাগে তারা তারা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে আমার জানিও কি উচ্ছের ঝোল কী করে। এই যে উচ্ছের ঝোল, তো এই যে খেতে গরম পেস গরম ভাতে খাবে, যারা উচ্ছে খেতে ভালোবাসে না তারা এইভাবে খাবে, যেতেই লাগবে না। উচ্ছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে, কোনো লঙ্কা ফঙ্কা না পেঁয়াজ রসুন না, পুরো প্লেন ঘর গ্রাম বাংলার তরকারি। আমার দিদিমা তো গ্রামের মানুষ, লবণের মানুষ ছিল না, হ্যাঁ তারা এরকমভাবে রান্না করতো আমাদের মতন। আমাকে যে শুধু বলে তুই এত মশলা কেন খাস, আমার মতন প্লেন প্লেন রান্না করতে পারিস না, তো আমার মতন আজকে করলাম। দিদিমা রান্নাটা কেমন হয়েছে একটু বলো কিন্তু দেখে। তো এই যে দেখো দেখতেই পাচ্ছ, আর যেহেতু আমরা সঞ্চয় করা ঘরোয়া বোধ কীভাবে জিনিস সঞ্চয় করতে হয়, এইভাবে আমি দেখো ঝোলটা কাচি কাচি কিন্তু কড়াই থেকে নিচ্ছি। এই দেখো এইভাবে আমি ঝোলটা কাচি কাচি নিচ্ছি। এখানে ডুগার পোকা, চলো কাঁকড়াটাকে এবার একটু দেখে নিই। ও বাবা কি সুন্দর কালার, আজকের দুপুরে কি মাংস মনে খেয়ে হয়ে যাবে। তারপরে আমার ছেলে এরকম কালার দেখলে তো ও ছেলে মা কি সুন্দর লেগেছে, দেখো তো হেভি কালার এসেছে। এবার কী করবে জানো তো, একটু যদি শুধু ভাত দিয়ে খাবে তো তো এত কষা কষা তো ভালো লাগবে না, তাই একটু আমি জল দিয়ে দিলাম। এই দেখো জল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ একটু গামাকা মাখা না হলে ভাতটা কী দিয়ে মাখতে বলো, তো একটু গামাকা মাখা করার জন্য একটুখানি জল দেবো, আমি বেশি জল দেবো না। একটা ফুট দিলেই একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, আর দিয়ে যাবে আমাদের কাঁকড়ার ঝাল। তো কাঁকড়ার ঝালটা যাদের যাদের খুব ভালো লাগে তারা কমেন্ট করে বলো আমার এই রান্নাটা কেমন হয়েছে, সেটাও কিন্তু অবশ্যই বলো। তো এই দেখো দেখতে পাচ্ছ গ্যাসটা কাঁকড়াতে একটু জোরে করে বাড়িয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। রান্নাটা হয়ে গেলে আমি একটু চান করতে যাবো, কারণ অনেক বেলা গেছে গেছে, এখন 2 বাজে আছে, রবিবার রবিবারের দিন, তার মধ্যে এত বেলা হয়ে গেছে জানো একটু ঘুম থেকে উঠতে, রবিবার একটু স্কুল টিস্কুল ছুটি থাকে, ছেলে একটু দেরি করে উঠি, তার মানে এত দেরি হয়েছে 11টা বেজে গেছে উঠতে। তারপরে বাজারে দৌড়ে দৌড়ে গেছি, বাজারে গিয়ে কী বলবো, বাজারে যেতে যেতে রাস্তায় দেখলাম আমাদের ঘরের সামনে কাঁকড়াটা এসে গেছে, তো আমি কাঁকড়াটা ঘর থেকে নিই, যেহেতু ছেলে দেখে লাপালাপি শুরু করে দিয়েছে, কাঁকড়া খাবো কাঁকড়া খাবো, হ্যাঁ খাও মানে মাংস আনছি না। তো এই দেখো একটুখানি গামাকা হলেই নামিয়ে নেবো গরম মশলা দিয়ে, রেডি হয়ে যাবে আমাদের। তারপরে দেখি ঝোলটা একটু টানুক, ততক্ষণ আমি একটু কুচিয়ে নিই। কাঁচা লঙ্কার তরকারি দেখো একদম কেউ বলবে, এত সুন্দর কালার এসেছে যে যেয়ে দেখবে তার জিভে জল এসে যাবে। তো দেখো দেখো একটুখানি ঝোল লাগবো, কারণ ভাত দিয়ে খাবে আমার ছেলে, একটু ঝোল না হলে হবে। তাই এই যে সাই গরম মশলাটা একটু দিয়ে দিই, হালকা করে একটু অল্প দেবো গরম মশলা, আর যেটা গরম পড়েছে বাবা বেশি গরম মশলা দেবো না, তো হালকা গরম মশলা দিয়ে আবার একটু নাড়িয়ে দেবো, বুঝলে নাড়িয়ে নামিয়ে দেবো। এবার ছেলে তো চিল্লাচ্ছে মা খেতে দাও খেতে দাও, কি আজকে কাঁকড়া হয়েছে, অন্যদিন বলবে তুমি আসো তোমার সাথে একসাথে বসে বসে খাবো, কিন্তু আজকে কোনো কথা শুনছে না, আজকে বলছে তুমি আমাকে খেতে দিয়ে তারপরে চান করতে যাও। আচ্ছা ঠিক আছে চল তোকে খেতেই দিয়ে দিই, আমার জন্য দাঁড়াতে হবে না, আমি একাকাই খাবো। ওই দেখো আকাশে কীরকম মেঘ ডাকছে দেখতে পাচ্ছ, কাঁকড়ার আওয়াজে কাঁকড়া দিয়ে রান্না হয়েছে, রকম মেঘ ডাকছে।
আর বৃষ্টি বৃষ্টি সারা বছরই বৃষ্টি লেগে রয়েছে, পৃথিবী এখন ধ্বংসের কাছে চলে এসেছে, কি বলবো। অন টাইমে গরম, গরমের টাইমে ঠান্ডা, পৃথিবীটাই সব উল্টোপাল্টা হয়ে গেছে। তো চলো, ও ভাত চাইছে, আর কথা না বাড়ি, ওকে ভাত দিয়ে দিই বলে ও বলছে একটু তাড়াতাড়ি ভাত দিয়ে দাও। মানে ওকে যদি আমি ভাত না দিই, ভাত তুমি যাবো চলতে পারো, মা ভাত দাও, মা ভাত দাও করে করে জানাবে, আর কি বলবো, ভাত দাও ভাত দাও করে, চান করতে দেবে না, না 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 ওকে দিয়েই যাই বাবা। কিরে আয়, তো ভাত দিয়ে দিয়েছি, ও কাঁসার থালায় দিয়েছি, ওবার বসে খেতে দেখো। এবার উচ্ছের কথা বললে কি চিল্লানো চিল্লাবে, উচ্ছেটা খাবে না, তখন শুধু বলে উচ্ছে দিয়ে একটু, কেন উচ্ছে দিয়ে একটু খা, উচ্ছে খেতে হয় গরমে, গরমে একটু উচ্ছে খেতে হয়, একটুখানি খা, কাঁকড়া ঠ্যাং দিয়ে করে যায় দেখ, কাঁকড়া ঠ্যাং দিয়ে দিই একটু, খেয়ে তো লাগবে নাই, নেই কাঁকড়া ঠ্যাং দেখে দেখে দিচ্ছি তোকে, এনে বৃষ্টি নেমে গেল রে, এই আমার জামাকাপড় ভিজে যাবে, আমি জামাকাপড় তুলতে